ঘর পাখে মিলা নিঃশুক্ল স্বাস্থ্য সেবা বিভিন্ন রোগর চিকিৎসা পাই খুশি ব্যক্ত কলে অঞ্চলবাসী ভদ্রক জেলা স্বাস্থ্য বিভাগ পক্ষর এক ব্লক স্তরীয় স্বাস্থ্য মেলা ভদ্রক ব্লক অধীনস্থ গেলটুয়া পঞ্চায়েত অন্তর্গত জলঙ্গাঠারে অনুষ্ঠিত হয়েছে। এই মেলাকু ভদ্রক সাংসদ মঞ্জুলতা মণ্ডল ও ভদ্রক বিধায়ক সঞ্জীব মল্লিক আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করে। তেমনি রাজ্য সরকার গরিব লোক কিপরি স্বাস্থ্য সেবা হাত পাহাতে যোগাই দিয়েছেন সে বিষয়ে অতিথি মানে বক্তব্য রাখলে। সেইপরি এই স্বাস্থ্য মেলার সব প্রকার রোগর চিকিৎসা করা সহিত রোগী মানুষ মাগণে ঔষধ বণ্টন করা। এতে ভদ্রক মুখ্য চিকিৎসালয়ের বরিষ্ঠ বিশেষজ্ঞ মানে যোগদে রোগী মানক স্বাস্থ্য পরীক্ষা করে। এই মেলায় ভদ্রক ব্লক প্রায় 6 কোটি পঞ্চায়েতর লোক উপকৃত হয়েছেন। ঘর পাখে স্বাস্থ্য সেবা পাই বহু লোক উপকৃত থিবা কইছেন্তি। আজির এই কার্যক্রমে ভদ্রক সিডিএমও সমেত বহু বিশিষ্ট ব্যক্তি মানে যোগ দেইথিলে। স্বাস্থ্য মিশন তরফরু স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে লোক মানে নিজ স্বাস্থ্য আজি সমস্ত যার যে অসুবিধা রয়েছে স্বাস্থ্য সম্পর্কে সমস্ত ডাক্তার মানে বিভিন্ন বিভাগের অছন্তি, তেণু আমার যে গরিব খটিখিয়া লোক মানে ডাক্তারখানাকে যাই পারু নাহান্তি সময় অভাবর সেমানক পাখকু নিজে আজি ডাক্তার মানে আসিছন্তি। আজি বরপদা গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র তরফরু এ স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, তেণু সমস্ত ধন্যবাদ দৌছি। এ কেন্দ্র সরকারের যোজনা হলে মধ্যে আমার রাজ্য সরকার তাকে কার্যকারী করছেন, তেণু সমস্তে নিজ নিজের স্বাস্থ্য পরীক্ষা করতু। আপনার ব্লক আজ স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে, তেমনি আপনার পাখকু ডাক্তার মানে আসছেন, তেণু সমস্তে সেই যে স্বাস্থ্য সেবার সুযোগ নিয়ন্তু এবং সমস্ত ভালো স্বাস্থ্য হি সম্পদ। এথিপাই সমস্তে নিজ নিজ স্বাস্থ্য পরীক্ষা করে সমস্তে ভালো রুহন্তু এবং সুস্থ রুহন্তু। ভদ্রকুর সঞ্জয় দাস রিপোর্ট, কোণার্ক নিউজ।